আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, তনুজা দাস। শুরুতে জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দখল দূষণ আর বাধায় উত্তরের প্রসিদ্ধ নদী করতোয়া পরিণত হয়েছে নালায়, বগুড়ায় স্রোত ফেরানোর চেষ্টা। বৃষ্টি ও পাহাড়ি ঝল না থাকায় তিন পার্বত্য জেলার বন্যা পরিস্থিতির উন্নতি, শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দখল দূষণ আর বাধায় উত্তরাঞ্চলের প্রসিদ্ধ নদী করতোয়া এখন নালা। বগুড়া শহরের কোথাও কোথাও এই নদী ব্যবহার হচ্ছে আবর্জনার ভাগাড় হিসেবে, অথচ এই নদী একসময় ছিল এই অঞ্চলের প্রাণ। চলত লঞ্চ স্টিমার, তীরে গড়ে উঠেছিল বহু শিল্প কারখানা। অবশ্য করতোয়া সুরক্ষায় সম্প্রতি কঠোর অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন। আজিজুল হাকিম রুমনের তোলা ছবিতে বগুড়া থেকে ইকবাল মোর্শেদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। উত্তরের রাজধানী খ্যাত বগুড়া শহরই একসময় গড়ে উঠেছিল করতোয়া নদী ঘিরে, যার ব্যাপ্তি কয়েকশো কিলোমিটার। কিন্তু বিভিন্ন স্থানে দখল আর বাধায় কয়েক বছর আগে নিজস্ব গতিপথ হারিয়েছে এই নদী। স্রোতধারা নেই, করতোয়া নদীর পানির একমাত্র উৎস এখন বৃষ্টি। পৌরসভার ড্রেন, বাসাবাড়ির আবর্জনার নালা, কারখানার বর্জ্য সবই এসে পড়ছে ক্ষতবিক্ষত এই নদীতে। বিভিন্ন স্থানে একেবারেই বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ। তার উপর নদী দখল করে অনেকেই গড়ে তুলেছে পাকা স্থাপনা, বহুতল ভবন। এই নদীতে আমরা গোসল করছি, অনেক সময় মাছও ধরছি, কেউ কেউ নদীর ভিতরেও বিল্ডিং করেছে। কোথাও থেকে মাটি আসে, চর পড়ে যায়, এটা জমি হয়ে গেছে, মানুষ এখন চাষাবাদ করে খাচ্ছে। বিচ্ছিরি গন্ধ, আর এই মনে পানির নামলে ধরনের চুলকানি পছারি। দখল দূষণের শিকার করতোয়া এখন বগুড়াবাসীর দুর্ভোগেরও অন্যতম কারণ। বন্ধ রয়েছে নৌ চলাচল, ময়লা আবর্জনার দুর্গন্ধে দুঃসহ হয়ে উঠেছে তীরের বাসিন্দাদের জীবন। করতোয়ার এই দুর্দশা লাঘবে সম্প্রতি বিশেষ কর্মসূচি শুরু করেছে বগুড়া জেলা প্রশাসন। পৌরসভার সাথে যৌথভাবে আবর্জনা ও কচুরিপানা পরিষ্কার করা হচ্ছে নদীর বিভিন্ন এলাকায়। অবৈধ দখলদারদের উচ্ছেদের ঘোষণাও দেওয়া হয়েছে। আমাদের অসচেতনার কারণে আমাদের আজকে এই পরিস্থিতি। এর পাশাপাশি বিভিন্ন কল কারখানা যেগুলি গড়ে উঠছে, এই কল কারখানাগুলো অনুমোদন দেওয়ার পূর্বে যারা এই লাইসেন্স দিচ্ছে তাদের উচিত ছিল যে এই কারখানাটার বজ্র কোথায় যা পড়বে। যে যত বড় শক্তিশালী হোক না কেন, করতোয়া নদী কোনো অবস্থাতেই দখল করে রাখতে পারবে না, এবং এটাকে আমরা মানে সর্বস্ব দিয়েই আমরা চেষ্টা করব এটাকে উচ্ছেদ করার জন্য, এবং উচ্ছেদের করে আমরা অবমুক্ত করব। ইতিমধ্যে আমরা অনেকগুলো প্ল্যান করেছি, নদীর বর্তমান ফ্লো সেটা ঠিক রেখে নদীটাকে আইডেন্টিফাই করে আমরা যেখানে যেখানে নদীর অবস্থাগুলো আছে সেটা আমরা রিমুভ করব। জেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের এমন উদ্যোগ প্রশংসা পেলেও সরকারি কার্যকর পরিকল্পনা ছাড়া প্রসিদ্ধ এই নদী পুরোপুরি উদ্ধার করা সম্ভব নয় বলেও মনে করছেন স্থানীয় বাসিন্দারা। তারা চাইছেন দ্রুত স্বচ্ছ পানির প্রবাহ ফিরে পাক করতোয়া। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা। বৃষ্টি ও পাহাড়ি ঝল না থাকায় দেশের তিন পার্বত্য জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে কমেনি দুর্ভোগ। পানি নামতে শুরু করায় বান্দরবান থেকে চট্টগ্রাম ও কক্সবাজারের মূল সড়কগুলোতে শুরু হয়েছে যান চলাচল। তবে এখনও বাস, ট্রাক বা বড় যানবাহনগুলো চলাচলের জন্য নিরাপদ অবস্থায় নেই এখানকার সড়কগুলো। সেই সাথে টানা পঞ্চম দিনের মতো বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। পানি কমছে রাঙামাটিতেও, তবে রেখে যাচ্ছে ক্ষতচিহ্ন। পাহাড়ের গা বেয়ে এখনও পানি নামতে থাকায় জেলা সদরের বালুখালী থেকে নির্মাণ নগর বৌদ্ধবিহার পর্যন্ত তীব্র স্রোত দেখা যাচ্ছে। স্রোতের সাথে ভেসে আসা গাছ ও বাঁশের আঘাতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইঞ্জিন চালিত বোট ও বিভিন্ন স্থাপনা। খাগড়াছড়ির বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরেছেন বাসিন্দারা। এদিকে গতরাতে জেলা সদরের কোমলছড়িতে চেঙ্গি নদীতে ভেসে গিয়ে নিখোঁজ স্কুল শিক্ষার্থী রেজবিন চাকমার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। দুর্গত এলাকায় শুকনো খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট চলছে। অতিবৃষ্টি ও নদীর পানি ধারণ ক্ষমতা কমে যাওয়ায় পার্বত্য এলাকায় বন্যার ভয়াবহতা বেড়েছে। এজন্য সেখানকার নদীগুলো খনন করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। সচিবালয়ে তিনি বলেন, বৃষ্টি কমে যাওয়ায় নতুন করে বন্যার সম্ভাবনা কম।
অতি বৃষ্টির ফলে পাহাড়ি ঢল নেমে যাওয়ার জন্য যে নদীগুলো আছে সেই নদী সেই পানিকে টোটাল পানিকে অ্যাকোমোডেট করতে পারেনি, যার ফলে দুই কূল প্লাবিত হয়ে বন্যাটা সৃষ্টি হয়েছে। এটার একমাত্র উপায় হলো নদী ড্রেজিং করে নদীর নাব্যতা বাড়িয়ে তোলা। আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হবে নভেম্বরে, এমন তথ্য নিশ্চিত করে নির্বাচন কমিশনার আনিসুর রহমান জানিয়েছেন। এর আগে ভোটার ও প্রার্থীদের অনলাইনে সেবা দিতে চালু করা হবে নতুন অ্যাপস। এছাড়া তিনি জানান, দুর্গম এলাকা ছাড়া সব কেন্দ্রে ব্যালট পাঠানো হবে ভোটের দিন সকালে। ব্যালটের অপব্যবহার বন্ধে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাহেব। সবশেষ ঢাকা 17 ও চট্টগ্রাম 10 আসনের উপনির্বাচনে পরীক্ষামূলকভাবে সম্পূর্ণ অনলাইনে মনোনয়নপত্র জমা নেয় নির্বাচন কমিশন। আগামী জাতীয় নির্বাচনে অনলাইনে ও সরাসরি দুইভাবেই মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ থাকবে। সহিংসতা এড়াতে অনলাইন ব্যবস্থাকে উৎসাহিত করতে এবং ভোটের সময় ভোটারদের তথ্য সরবরাহে এবার নতুন অ্যাপস চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। অ্যাপসে ভোটারদের তথ্যের পাশাপাশি পাওয়া যাবে কেন্দ্রের সবশেষ ফলাফলও। তাকে রেজিস্ট্রেশন করে ঢুকতে হবে, লগ ইন করতে হবে এবং সেটার জন্য তার এনআইডি দিবে, মোবাইল নাম্বার দিবে, দিলে একটা পাসওয়ার্ড দিলে একটা ওটিপি আসবে, ওটিপি আসলে তার রেজিস্ট্রেশন, তার এনআইডিটা দিলেই সে জানতে পারবে যে সে কোন জায়গায় ভোটার এবং যেই সেন্টারে সে ভোট দিবে সেই সেন্টারের ছবিও সে দেখতে পারবে নিচে। এই অ্যাপসের মধ্যেই এক একটা পোর্শন আছে, ভাগ আছে এখানে কিন্তু, এবং এই যে স্ক্রুটিনি পর্যন্ত হয়ে যাবে। এখন কেউ যদি অনলাইনে না দেয়, অফলাইনে দিল, সেটা অফলাইনেই আবার বাছাই হবে। নির্বাচন কমিশনার আনিসুর রহমান জানান, ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম নামে ওই অ্যাপস চালু হবে নভেম্বরে, আর এরপরই দেওয়া হবে জাতীয় নির্বাচনের তফসিল। যেহেতু ওই সময় নির্বাচন তফসিল ঘোষিত হয়ে যাবে, কাজে এটা লাইভ না করলাম, চালু না করলাম, তাহলে তো করার না করা একই কথা। আশা করা যায় যে আমরা সব রেডি হয়ে গেলে, যেটা বলেছেন সিএসি মহোদয় ইতিমধ্যে যে ওই রকম সময়ের মধ্যেই নভেম্বরের কোনো এক সময় হবে। এ সময় তিনি আরও জানান, অতীতের মতো ভোটের আগের রাতে কেন্দ্রে পাঠানো হবে না ব্যালট। যাতায়াত ব্যবস্থা খারাপ, এগুলো ছাড়া সব জায়গায় আমরা সকালবেলায় ব্যালট পেপার পাঠানোর চেষ্টা করব। সেটারও একটা যৌক্তিক কারণ আছে, ব্যালটের নিরাপত্তার জন্য, ব্যালট যাতে কোনো মিসইউজ না হয়। কারচুপি ঠেকাতে ইভিএম ভালো ব্যবস্থা হলেও ব্যালটের নিরাপত্তা এবার সব ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন নির্বাচন কমিশনার। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। স্বাস্থ্য পরীক্ষার জন্য রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, হৃদরোগ, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেড এম জাহিদ হোসেন জানান, সাবেক প্রধানমন্ত্রীর শরীরে কিছু উপসর্গ বাড়ছে, এগুলোর উপযুক্ত চিকিৎসা দেশে না থাকায় তাকে বিদেশে নেওয়ার তাগিদ দেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নায়িকো দুর্নীতি মামলায় সাক্ষ্য দিতে রাজি আছে কানাডিয়ান রয়্যাল পুলিশ ও এফবিআই। আদালতের আদেশ পেলেই তাদের সাক্ষী হিসেবে হাজির করা হবে। নায়িকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদনের শুনানি শেষে দুদকের আইনজীবী একথা জানান। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। নায়িকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ আসামিদের বিরুদ্ধে গত 19 মার্চ অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারিক আদালত। অভিযোগ গঠন বাতিল চেয়ে 17 মে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। শুনানিতে তার আইনজীবীরা বলেন, কানাডিয়ান কোম্পানি নাইকোর সাথে চুক্তি করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই চুক্তি বাস্তবায়ন করেন খালেদা জিয়া, তাই শেখ হাসিনার মামলা বাতিল হলে বেগম জিয়ার মামলাও চলতে পারে না। যিনি চুক্তি করলেন উনি খালাস, অথচ চুক্তির ধারাবাহিকতা রক্ষার জন্য বেগম খালেদা জিয়াকে আজকে কাঠগড়ায় দাঁড়ানোর জন্য অপচেষ্টা করা হচ্ছে। অর্থাৎ দুর্নীতি দমন কমিশন এবং রাষ্ট্র সবকিছুই এক ব্যক্তিকে খুশি করার জন্য চলছে। রাজনৈতিকভাবে হেয় করতেই খালেদা জিয়ার মামলা চলমান রাখা হয়েছে বলে অভিযোগ তার আইনজীবীদের। তবে দুদক বলছে দুটি মামলার ধরন আলাদা। দেখুন, শেখ হাসিনার কেস আর দেখুন খালেদা জিয়ার মধ্যে যেটা একটা গ্যাপ আছে, ফান্ডামেন্টাল ডিস্টিংশন, যখন খালেদা জিয়ার মামলাটা হয় একই আর্গুমেন্ট করেছিল, তবে সেখানে ক্যাটাগরিক্যালি হাইকোর্ট ডিভিশন বলেছে শেখ হাসিনার কেসটা কি, বেগম খালেদা জিয়ার কেসটা কি। এছাড়াও কানাডিয়ান রয়্যাল পুলিশ, এফবিআই, ইউএসএর ওনারা ইনভেস্টিগেশন করে এখানে অপরাধ প্রমাণিত হয়েছে, এই ধরনের উপাত্ত আসছে এবং আমরা সেই ডকুমেন্টও পেয়েছি, এবং এফবিআই এবং কানাডিয়ান রয়্যাল পুলিশ যারা ইনভেস্টিগেশন করেছে তাদেরকে আমরা সাক্ষী হিসাবে এক্সামিন করার জন্য
বিচারিক আদালতে একটা দরখাস্ত দিয়েছি, তারা সম্মত হয়েছে বাংলাদেশে এসে সাক্ষী দেওয়ার জন্য। কাজেই তাদেরকে যদি আনতে হয় আমার অ্যাপ্লিকেশনটা অ্যালাউ করতে হবে, মামলাটার কন্টিনিউশন থাকতে হবে। আগামী 14 আগস্ট পরবর্তী শুনানির জন্য দিন ঠিক করেছেন হাইকোর্ট। দেখুন আপনার প্রশ্নটা একদম। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর শীর্ষ জেনারেলকে বরখাস্ত করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। একই সঙ্গে সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর শীর্ষে জেনারেলকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার খবরটি প্রকাশ করেছে দেশটির সরকারি সংবাদ মাধ্যম দ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি KCNA, যাতে বলা হয় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যুদ্ধের সম্ভাবনা, অস্ত্র উৎপাদন এবং সামরিক মহড়া বাড়ানোর ঘোষণা দিয়েছেন। সেন্ট্রাল মিলিটারি কমিশনের এক বৈঠকে এমন পরিকল্পনার কথা জানান কিম জং উন। উত্তর কোরিয়ার শত্রুদের ঠেকাতে এসব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দো ভিলা ভিসেন্সিও সশস্ত্র হামলায় নিহত হয়েছেন। রাজধানী কুইতোতে রাজনৈতিক সমাবেশ শেষে তার উপর এই হামলার ঘটনা ঘটে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গুইলার্মো লাসাও। 20 আগস্ট ইকুয়েডরের প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা, এর মাত্র 10 দিন আগে এক প্রার্থীকে গুলি করে হত্যার ঘটনায় সেখানে অস্থিরতা শুরু হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে 59 বছর বয়সী প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দো দেশটির একজন সাবেক আইন প্রণেতা ছিলেন। তিনি রাজধানী কুইতোতে রাজনৈতিক সমাবেশ শেষ করার পরপরই গুলিতে প্রাণ হারান। ওই হামলায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। ফ্রান্সের ওয়েন্ট জেন হেইমের অবকাশ যাপন কেন্দ্রের অগ্নিকাণ্ডের ঘটনায় 11 জন নিহত হয়েছেন। নিহত সকলেই বুদ্ধি প্রতিবন্ধী, তারা ওখানে ছুটি কাটাতে এসেছিল। শহরটির ডেপুটি প্রসিকিউটর নাথালি কিল ওয়াসার সাংবাদিকদের জানান, হলিডে হোমটির ওপরের তলায় 16 জন ঘুমিয়েছিলেন। আগুন লাগার সাথে সাথে 5 জন বেরিয়ে আসতে পারলেও বাকি 11 জন আটকা পড়েন। এছাড়া নিচতলা থেকে আরও 12 জনকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়, পরে তাদের হাসপাতালে পাঠানো হয়। এদিকে অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত চালাচ্ছে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো। সাভারের বংশী নদী তীরে নামা বাজার এলাকা অবৈধভাবে গড়ে ওঠা 5টি স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। সকালে সাভার উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজহারুল ইসলামের নির্দেশে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উপজেলা সহকারী কমিশনার এস এম রাসেল ইসলাম নূর জানান, অভিযানে অবৈধভাবে স্থাপিত 2টি দোতলা ভবন এবং 3টি একতলা টিন শেড গোডাউন উচ্ছেদ করে 25% জমি দখলমুক্ত করা হয়। এই জমির আনুমানিক মূল্য প্রায় 3 কোটি 25 লাখ টাকা। এবারে পাটেক্স খেলার খবর। ক্রিশ্চিয়ানো রোনালদোর পেনাল্টি গোলে আল সোর্তাকে হারিয়ে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে উঠল আল নাসার। সৌদি আরবের প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে ইরাকের চ্যাম্পিয়ন দল আল সোর্তার মুখোমুখি হয় সৌদি জায়ান্ট আল নাসার। সাদিও মানে আর রোনালদোকে নিয়ে ফেভারিট হিসেবেই খেলতে নামে সৌদি চ্যাম্পিয়নরা। খেলার 27 মিনিটে রোনালদো দলকে এগিয়ে দিলেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। তবে ইরাকি প্রতিপক্ষের উপর চাপ অব্যাহত রাখে তারা। অবশেষে খেলার 80 মিনিটে স্পট কিকে রোনালদো যে গোলটি করেন তাতে নিশ্চিত হয় আল নাসারের জয়। শনিবার শিরোপা লড়াইয়ে তারা মুখোমুখি হবে স্বদেশী আল হিলাল ক্লাবের। অবশেষে ওয়ানডে বিশ্বকাপের টিকিট ছাড়ার সময় জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ICC। 25 আগস্ট থেকে পাওয়া যাবে ভারতে হতে যাওয়া বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ এবং মূল পর্বের ম্যাচের টিকিট। তবে সেমিফাইনাল এবং ফাইনালে টিকিট পেতে অবশ্য অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। মূলত স্বাগতিক ভারতের ম্যাচ ছাড়া বাকি সময় ম্যাচের টিকিটই একই সাথে ছাড়ছে আয়োজকরা। এদিকে টিকিট পাবার আগে আগ্রহীদের নিবন্ধন করার আহ্বান জানিয়েছেন ICC-র ইভেন্টসের প্রধান ক্রিস টেটলি। বিভিন্ন ক্যাটাগরির টিকিট থাকবে, তবে ধারণা করা হচ্ছে টিকিটের সবচেয়ে কম দাম হতে পারে 1000 টাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। দখল দূষণ আর বাধায় উত্তরের প্রসিদ্ধ নদী করতোয়া পরিণত হয়েছে নালায়, বগুড়ায় স্রোত ফেরানোর চেষ্টা। বৃষ্টি ও পাহাড়ে ঢল না থাকায় 3 পার্বত্য জেলার বন্যা পরিস্থিতির উন্নতি, শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।